সোমবার নবান্নে একটি বৈঠক হয় এবং সেখানে ঠিক করা হয় যে সপ্তাহে দুদিন করে সম্পূর্ণ লকডাউন চলবে এবং এই প্রক্রিয়া চলতে থাকবে 31 জুলাই পর্যন্ত। এই সপ্তাহে বৃহস্পতিবার এবং শনিবার লকডাউনের ঘোষণা করা হয়েছে। এই লকডাউন চলাকালীন কী কী পরিষেবা বন্ধ থাকবে এবং কী কী খোলা থাকবে সেই নিয়ে একটি অর্ডার প্রকাশ করে নবান্ন, এবং সেই অর্ডারে অ্যাকচুয়ালি কী বলা হয়েছে এবং কোন কোন পরিষেবাগুলি খোলা থাকছে সেটি আমি এই ভিডিওতে আপনাদেরকে বলছি। এই দুদিন লকডাউন চলাকালীন সমস্ত রকম স্বাস্থ্য সম্পর্কিত পরিষেবা খোলা থাকবে। স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্তরা এবং স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত যানবাহন চলাচল করতে পারবে। পাশাপাশি কোনো রোগীকে নিয়ে যাওয়া আসার ক্ষেত্রে চলাচল করতে পারবে যানবাহন। খোলা থাকবে ওষুধের দোকান, মেডি পরিষেবা, আদালত, দমকল বাহিনীর পরিষেবা, আপাতকালীন পরিষেবা, এছাড়া কারেকশনাল সার্ভিস, থানা, বিদ্যুৎ, জল সরবরাহ ইত্যাদি কিন্তু জরুরি পরিষেবাগুলি খোলা থাকছে। এই লকডাউনে ছাড় দেওয়া হয়েছে চা বাগানের ক্ষেত্রে এবং কৃষিক্ষেত্রে, অর্থাৎ কৃষিকাজ বা চা বাগান সম্পর্কিত কোনো কাজ কিন্তু বন্ধ থাকবে না। রাজ্যের মধ্যে এবং রাজ্যের বাইরে পণ্য সরবরাহের ক্ষেত্রেও কিন্তু ছাড় দেওয়া হয়েছে। সেবির নির্দেশ অনুসারে ই কমার্স তাদের পরিষেবা দিতে পারবে। প্রিন্ট, ইলেকট্রিক মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া সংক্রান্ত পরিষেবা কিন্তু স্বাভাবিক থাকছে। রান্না করা খাবার হোম ডেলিভারি দেওয়া এবং নেয়ার ক্ষেত্রেও কিন্তু ছাড় দেওয়া হয়েছে। পাশাপাশি বলা হয়েছে আগের নির্দেশিকার মতোই নাইট কার্ফিউ, অর্থাৎ রাত্রি 10টা থেকে ভোর 5টা পর্যন্ত সমস্ত জরুরি পরিষেবা ছাড়া অন্যান্য কোনো রকম যাতায়াত ব্যবস্থা থাকছে না, অর্থাৎ সমস্ত রকম যাতায়াত ব্যবস্থা বন্ধ করে রাখা হবে। অন্যান্য যে সকল ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে সে সকল ক্ষেত্রে করোনা স্বাস্থ্যবিধি অনুসারে মাস্ক ব্যবহার করতে হবে এবং অন্যান্য প্রোটোকল মেনে চলতে হবে।